সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ইদানিং আমরা ফার্স্ট ইয়ারের পরীক্ষা সংক্রান্ত ভিডিও বেশি বানাচ্ছি কারণ তোমাদের পরীক্ষার সময় নেই আগামী মাসের ষোলো তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সো অনেক স্টুডেন্টের অনেক প্রশ্ন আমরা পাচ্ছি যেগুলোর উত্তর তোমাদেরকে জানানো অনেক বেশি জরুরি শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এবারের প্রশ্ন কি অনেক কঠিন করা হবে এই প্রশ্নটা শুধু তোমাদের না যে কোনো বর্ষের পরীক্ষার আগে শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমাদের বারবার করে থাকে যে ভাই আমি বিভিন্ন ফেসবুকের গ্রুপে শুনছি এবারের নাকি অনেক কঠিন হবে বোর্ড কোশ্চিন থেকে প্রশ্ন রিপিট হবে কিনা এই এইসব বিষয় তো যাই হোক আজকের ভিডিওটিতে আমি জানানোর চেষ্টা করবো যে প্রশ্ন কঠিন হবে কিনা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কিনা কোন কোন বোর্ড তোমাকে পড়তে হবে অ্যাজ এ অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে তোমার ভিডিওটা একেবারে গুরুত্ব সহকারে দেখা উচিত তার আগে একটু তোমাদেরকে একটা টপিক সম্বন্ধে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের শর্ট কোর্স সম্বন্ধে তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছ প্রায় পনেরোশো স্টুডেন্ট আমাদের এক্সাম বেসে পরীক্ষা দিচ্ছে ক্লাস করছে সাজেশনগুলো কমপ্লিট করার চেষ্টা করছে আমাদের টিচারদের দিক নির্দেশনা মতো পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করছে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এই এক্সাম বেসে ভর্তি হওয়ার সুযোগ পাওনি দেরিতে যোগাযোগ করায় তো তোমাদের দুশ্চিন্তা করার কিছু নেই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি শর্ট কোর্স এই শর্ট কোর্সের মধ্যে কি কি থাকবে দেখো একটু এক নতুন দেখে নাও ছয়টা কমপ্লিট মডেল টেস্ট পাবে প্রতিটি বিষয়ের উপর হান্ড্রেড পার্সেন্ট কোমর উপযোগী মাত্র দশ দিনে কমপ্লিট করতে পারবে কোনো সমস্যা ছাড়া রেগুলারলি যদি পড়াশোনা করো তিনটি লাইভ ক্লাস পাবে কমপ্লিট একটা স্টাডি প্ল্যান পাবে প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট পাবে অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন পাবে শিক্ষার্থী বন্ধুরা এই কোর্সের ফি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাও হ্যাঁ খুবই সময় কম কারণ গুলো নিয়ে তোমাকে তো কমপ্লিট করতে হবে তাই না যত আগে সাজেশন নিবে তত তোমার জন্য কমপ্লিট করা সহজ হয়ে যাবে এখন আসি প্রশ্ন কঠিন করা হবে কিনা এই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমি বিগত ভিডিওগুলোর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে তোমাদের যে কোশ্চেনটা করা হয় এই কোশ্চেনে সচরাচর অধিকাংশ সময়ে ফোরটি টু ফিফটি পার্সেন্ট কিন্তু বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় কত পার্সেন্ট বললাম ফোরটি টু ফিফটি এটা একেবারে সর্বনিম্ন একেবারে যদি একেবারে কমন না পড়ে ঠিক আছে তো সাধারণত কমন হয় সিক্সটি এর উপরে তোমাদের বোর্ড কোশ্চেন থেকে কি রিপিট হয় ঠিক আছে তো একটা স্টুডেন্ট যদি বোর্ড কোশ্চেনগুলো পড়ে তাহলে সে কিন্তু এই সিক্সটি পার্সেন্ট কমন পাবে এখন প্রশ্ন হচ্ছে তোমাকে কোন বোর্ডগুলো পড়তে হবে এই সিক্সটি কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা শুরু হয়েছে সেটা কত সাল থেকে বলো তো দু চোদ্দ সাল থেকে ঠিক আছে এই দু চোদ্দ সাল থেকে তোমাকে মাস্ট দু হাজার বিশ পর্যন্ত পড়তে হবে তাহলে তুমি এই যে এই সিক্সটি পার্সেন্ট এটা কিন্তু তুমি কমন পাবে এখন প্রশ্ন হচ্ছে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে এতগুলো প্রশ্ন কি কমপ্লিট করা সম্ভব সম্ভব নয় এই জন্য তোমাকে জানতে হবে যে এই যে দু হাজার সাল থেকে দু বিশ সালের মধ্যে কোন কোন প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আগে কি করতে হবে আলাদা করতে হবে বাছাই করতে হবে সেই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি করে পড়তে হবে তাহলে তুমি অল্প পরেও সিক্সটি পার্সেন্টের উপরে প্রশ্ন কমন পেতে পারো এই জন্য তুমি বিভিন্ন বাজারের সাজেশান বইগুলো পড়তে পারো ব্যতিক্রম দিকদর্শন হ্যাঁ সেগুলোতে যে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারো তাহলে তোমার একটা কমপ্লিট প্রিপারেশান হয়ে যাবে এছাড়া তোমাদের রিকমেন্ড করবো আমাদের সাজেশানগুলো আমাদের সাজেশানগুলো কিন্তু যথেষ্ট শর্ট এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো কারণ এই সাজেশানগুলো তৈরি করেছে দেশের সুনামধন্য কিছু শিক্ষকগণ রাজশাহী কলেজ এবং বগুড়া সিটি বগুড়া আইজলো কলেজের শিক্ষকেরা এই সাজেশান তৈরির সাথে জড়িত আরও কিছু কলেজ রয়েছে যাই হোক দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি হ্যাঁ ষোলো পনেরো চোদ্দো কোন প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই সাজেশনে রাখা হয়েছে একটি প্রশ্ন অতিরিক্ত দেওয়া হয়নি দেখো প্রথম মধ্যে থেকে আমরা গবিভাগ কোনো প্রশ্নই দেয়নি কারণ প্রথম মধ্যে থেকে গবিভাগের কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা এই সাজেশনটাও ফলো করতে পারো তো এইভাবে তুমি যদি পড়ো তাহলে সিক্সটি পার্সেন্ট কমন হবে এখন কথা হচ্ছে সময় খুবই কম এর থেকে কি শর্ট সাজেশন হবে হ্যাঁ এর থেকেও তোমরা শর্ট করে পড়তে পারো কোন কোন বোর্ড তোমাকে মাস্ক বি পড়তে হবে না পড়ে তুমি পরীক্ষার হলে তোমার যাওয়া উচিতই হবে না দু হাজার বিশ 2018 2016 2014 এই যে চারটা বোট বললাম এই চারটা বোট তোমাকে অবশ্যই পড়তে হবে এই চারটা বোট না পড়ে কোনোভাবে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত না আমার কথা কিয়ার এই চারটা বোট তোমরা অবশ্যই পড়বা এখন কথা হচ্ছে যে সময় কি একেবারেই কম বর্তমানে যে আজকে যে ভিডিওটি তুলু করছে তারপর থেকে পরীক্ষার জন্য সময় একেবারেই কম না সময় কিন্তু কম না ভাই জাস্ট তোমাকে সময়টা কাজে লাগানোর চেষ্টাটা করতে হবে দেখো পরীক্ষার মোটামুটি এখনো ধরে নিলাম পনেরো দিন আছে পনেরো দিনে বেশি আছে পনেরো দিন ধরে নিলাম আমরা ঠিক আছে পনেরো দিন সময় আছে এর সাথে আর একটা জিনিস খেয়াল করো পরীক্ষার মাঝে মাঝে কিন্তু ছুটি আছে অনেকগুলো ছুটি যেমন প্রথম দুটা পরীক্ষা হওয়ার পরে কিন্তু একটা লম্বা ছুটি আছে হ্যাঁ তো এই লম্বা ছুটিটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু অনেক কিছু পড়া কাভার করতে পারো এই ছুটির মাঝখানেও শুধু তোমার চাই একটু ইচ্ছা এবং গুছিয়ে পড়াশোনা দেখো গুছিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভয় এবং হতাশা ভয় এবং হতাশাটা কিভাবে কাজ করে দেখো ভয় কাজ করে যে এতগুলো পড়া আমি কি করে কমপ্লিট করব আমার তো আগে কিছুই পড়িনি আর ডিপ্রেশন মানে হতাশা কিভাবে কাজ করে দেখো এতদিন ধরে কিছুই পড়ি নাই এখন পড়লে কি কাজ হবে অ্যাকচুয়ালি আমি কি পারবো নিজের উপর যে এই আস্থাহীনতা এইটা কিন্তু তোমার ভালো রেজাল্ট কিংবা ভালো কিছু করার ক্ষেত্রে অনেক বড় বাধা দিবে এই জন্য তোমার কি করা উচিত একটা মেন্টরের আন্ডারে আসা উচিত একজন টিচারের আন্ডারে আসা উচিত যে তোমাকে গাইড করবে এইটুকু পড়ো এইটুকু পড়ো এভাবে পড়ো ওভাবে পড়ো এইটা যদি করো তাহলে কিন্তু খুব সহজে এই দুইটা জিনিস থেকে তুমি নিস্তার পেতে পারো ভয় এবং হতাশা কারণ একটা টিচার করবে কি তোমাকে ছোট ছোট ইউনিটে তোমাকে পড়া ভাগ করে দিবে এই আজকে দু হাজার বিশ সালে কোশ্চেনটা কমপ্লিট করতো তাহলে তোমার সামনে কি চ্যালেঞ্জ কি শুধু দুই সাল তোমার মেমোরির মধ্যে শুধু দুই হাজার আছে অন্য এইটুকু নাই তাহলে তোমার কাছে ভয়ও নাই হতাশাও নাই পরের দিন টিচার বললো এই তুমি এই সাজেশনটা কমপ্লিট করো এই পরীক্ষা কি বুঝতে পারছো তোমরা এই জন্য আমি বলবো আমাদের যে এই যে শর্ট কোর্স এইটার বিকল্প কিছু নাই দেখো আমরা রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা আমি তোমাদের রুটিন দেখে দেখো এক্সাম পেসে যারা ভর্তি হয়েছে ইতিমধ্যে তাদের রুটিনটা কিরকম তারা রুটিন অনুযায়ী পড়ছে হ্যাঁ দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা রুটিন যেমন আমরা ধরি আমরা কোন ডিপার্টমেন্টে দেখবো আচ্ছা আমরা দর্শন ডিপার্টমেন্টের রুটিনটা দেখি দেখো চব্বিশ নয় তারিখে দর্শনের সময় বলছে কোন কোন অধ্যায় পরীক্ষা হবে রাত নয়টা ঠিক আমরা কমপ্লিট কিন্তু একটা রুটিন তৈরি করছি কোন দিন কোন পরীক্ষা হবে কোন দিন কোন ক্লাস হবে হ্যাঁ একেবারে রুটিন মাফিক পড়াশোনা এই জন্য বলবো ছয়শো টাকা কিছুই না ভাই আমাদের কোর্সে তোমরা জয়েন করো সাজেশনগুলো ফলো করো ইভেন পরীক্ষার আগেও যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কি করবা আহ জাস্ট সাজেশনগুলো সংগ্রহ করো সাজেশনগুলো পড়ো আশা করছি অনার্স প্রথম বর্ষে ফেল কেন ভালো রেজাল্ট করা মানে খুব একটা কঠিন কিছু না জাস্ট তোমাকে একটু পড়াশোনা করতে হবে সদ ইচ্ছা থাকতে হবে এনিয়ে ফেসবুকে গ্রুপে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো মানে বিষয়গুলো আলোচনা হচ্ছে কোশ্চিন কঠিন হবে বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে না এইটা হবে সেইটা হবে এগুলো কান দিও না ভাই এগুলো জাস্ট গুজব ছাড়া কিছুই না দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে বোর্ড কোশ্চিন থেকে প্রশ্ন রিপিট হয় হয়তো একটু কম হয়েছে যেখানে কমন হওয়ার কথা ছিল সেখানে কমন হয়েছে ফোরটি পার্সেন্ট তো ফোরটি পার্সেন্ট কমন হলে স্টুডেন্ট ফেল করবে ফেল তো করবে না বোর্ড কোশ্চেনে কেউ যদি পড়ে সে অবভিয়াসলি ভালো কিছু করতে পারবে এখন আসি যে ভাইয়া তাহলে বোর্ড কোয়েশ্চিন পড়ে যদি তো চার বছর পড়াশোনা দরকার নাই তো তাদের ক্ষেত্রে বলো ভাইয়া দেখো পরীক্ষায় ভালো রেজাল্ট করা এক কথা আর ভালো জানা আর এক কথা যারা শুরু থেকে বই পড়েছে তারা অনেক বেশি জানে ঠিক আছে তো তারা ভবিষ্যতে এই যে তাদের ফান্ডামেন্টালটা শক্ত হয়েছে এই যে তাদের ভিত্তিটা শক্ত হয়েছে এটা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কিংবা নিজের প্রফেশনাল কাজে অনেক বেশি হেল্প করবে আমি তাদের জন্য কথা বলছি আজকের ভিডিওটিতে যারা শুরু থেকে পড়াশোনা করে নাই যারা ফাঁকিবাজি করেছে কিংবা বিভিন্ন কাজে রিঅ্যাডমিশন চাকরির জন্য বিবাহের বিবাহিত জীবনের ঝামেলার কারণে পড়াশোনা করতে পারেন তাদের জন্য শর্টকাটে ঠিক আছে তো অবশ্যই যারা বই পড়েছে তারা উন্নতির থেকে এগিয়ে থাকবে আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো যে কোন সঠিক তথ্যের জন্য জানো বিডি টিম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছে আমরা নিরলসভাবে তোমাদের নিয়ে কাজ করে যাচ্ছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ এগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের প্লে স্টোরে ইতিমধ্যে অ্যাপসটা লাইভ হয়েছে অনেক আগে তোমরা অনেকেই ইনস্টল করে নিয়েছো জানো বিডি লিখে সার্চ করলেই তোমরা আমাদের অ্যাপসটা পেয়ে যাবে ঠিক আছে জানো বিডি একসাথে লিখবা জানো বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সাজেশন সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো যেকোনো প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়া আমাদের সাথে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপে এই টেলিগ্রামে ফেসবুক আইডিতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ